নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আমি তোমার অফিসের নিচে দাঁড়িয়ে আছি। সরি, অফিসে আজকে একটা ক্রিয়েটিভ করলাম, বুঝছো? স্ক্রিপ্টটা কবিতা দিয়ে, ক্লায়েন্ট খুব পছন্দ করেছে। নতুন একটা কবিতা, খুব সুন্দর। যেহেতু প্রোডাক্টটা কাজল, তাই ভাবলাম কবিতা দিয়ে করি স্ক্রিপ্টটা। তোমার কথা ভাবলেই তোমার ওই চোখ দুটো আমার সামনে ভেসে ওঠে, তখন চলে আসে সব গল্প কবিতা। তুমি তো জানোই তোমার এই চোখ দুটো হচ্ছে আমার সব ক্রিয়েটিভিটির উৎস, সব লেখালেখির উৎস। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আমি কনফার্ম এই পৃথিবীতে এরকম সুন্দর দুটো চোখ আর কোথাও খুঁজে পাবো না। তা কাজলের বিজ্ঞাপনের জন্য কোন কবিতাটা লিখেছো শুনি। তোমার ওই চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না। কি বলো এসব, এটা একটা সিনেমার গান আর অনেক জনপ্রিয় একটা গান। কিছুই বুঝতে পারছি না, যেটাই লিখি যাই লিখছি সেটাই নাকি মানুষ আগে থেকে লিখে রাখে। শুধু লেখা হয়নি, এটা আরো 30 বছর আগে লেখা হয়ে গেছে। সেটাই তো, তাকাও তোমার দিকে। একটা নায়ক কবিতাটা আবৃত্তি করে নায়িকাকে মুগ্ধ করবে। নায়িকা তখনই কাজলের প্যাকেটটা হাতে নিয়ে বলবে, এবিসি কাজল ব্যবহার করুন, আর প্রেমিকের মনের কথা বুঝে ফেলুন। এমন সময় প্যাকেটটা সিজিতে স্ক্রিনে আসবে আর পে অফলাইন উঠবে, চোখ যে মনের কথা বলে। বাহ, দারুণ না কনসেপ্টটা? এটাও তো একটা গানের লাইন। কোনটা? ওই যে চোখ যে মনের কথা বলে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি যেটাই লিখতেছি সেটাই বলে আগে থেকে লেখা হয়ে যাচ্ছে, এটা কেমনে সম্ভব? আর আমি তো তোমার চোখ দিয়ে পুরো পৃথিবীকে দেখি, তোমার চোখ কল্পনা করে সব কিছু লিখি। তাহলে ওরা তোমার চোখ না দেখে এত সুন্দর সুন্দর লাইন কি করে লিখে ফেলে আগে থেকে? তুমি তাকিয়ে থাকো তো আমার দিকে, আমি তোমার চোখ দেখতে চাই। এবার আসবে এমন জিনিস মাথায় আসবে এবার কেউ আর আগে কখনো লেখেনি, দেখি তোমার চোখ। বাহ, কি সুন্দর দুটো চোখ।
কোথায় যাচ্ছ? তুমি ভুল করনি, ভয় নেই, এসো বসো, এসো। দেখি তুমি চশমা পড়েছো কেন, আমি তো তোমাকে দেখে চিনতেই পারিনি। ডাক্তার বলেছে তাই। কি বলছো এসব? ডাক্তার বললো তাই তুমি তোমার সুন্দর চোখ চশমা দিয়ে ঢেকে ফেলবে? সমস্যা হলে তো বলবেই, ডাক্তার বলেছে আমার চোখের অবস্থা নাকি দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি আমি তোমাকে সারা জীবন চোখের চশমা পরা অবস্থা দেখব? ডক্টর যা বললো তাতে তো তাই মনে হচ্ছে। শোনো, ডক্টরটা না খুব ভালো, এখনো আনমেরেড, আর দেখতে অনেক স্মার্ট। জানো এত মজার ঘটনা কি, যখন আমার চোখ পরীক্ষা করছিল তখন না কেমন কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছিল। স্বাভাবিক, তোমার চোখ তো খুব সুন্দর, মানে আই মিন অনেক সুন্দর, যে কারণেই তোমাকে ভালো লাগাটা স্বাভাবিক। কিন্তু চশমা পরার পর তো কেউ কেউ পছন্দ নাও করতে পারে। তা অবশ্য ঠিক। কিন্তু ডক্টর কি বললো জানো? ডক্টর বললো চশমা পরার পর নাকি আমাকে দেখতে বেশি ভালো লাগছে। তাই বললো? তাই তো বললো। আমার কাছে তো তুমি চশমা পরার পর ভালো লাগছে না। তাই নাকি? কিন্তু ডক্টর যে বললো চশমা পরার পর নাকি আমাকে বেশি ভালো লাগছে। ওই বেটা তো একটা গাধা, ও কি বুঝবে? এ খবরদার, তুমি একজন মানুষকে গাধা বলতে পারো না। সে একজন শিক্ষিত, ভদ্র, মার্জিত একজন মানুষ। আর একজন গাধা কি কখনো আই স্পেশালিস্ট হয়? তাছাড়া উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আর উনার মার সাথে আমার মার অনেক আগে থেকে পরিচয়। এই জন্য উনার মা আমার মাকে এক ধরনের আমাদের বিয়ের ব্যাপারে একটা প্রস্তাব দিয়ে রেখেছে। কি বলো এইসব? শোনো, আমি বলি কি, আমার চোখ যেহেতু দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তখন হয়তো তুমিও আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তার চেয়ে আমার মনে হয় আমি ওনার মায়ের প্রস্তাবে রাজি হয়ে যাই, তাতে করে আমার চোখটা ওনার কাছে যত্নেই থাকবে, আর আমিও উন্নত চিকিৎসা পাবো। আর তুমিও এই ফাঁকে সুন্দর চোখের কাউকে খুঁজে নিও। তুমি কি সিরিয়াসলি বলছো এসব? নয়তো কি? আচ্ছা শোনো, দেরি হয়ে যাচ্ছে, আমি আজকে যাই। হ্যাঁ, পরে আরেকদিন দেখা হবে, ভালো থাকো। Original Pulpy Orange String. অন্যান্য দোকান থেকে মানে এখানে কালেকশনগুলো বেটার, তাই না? ঠিক আছে, বুঝো ওই ব্ল্যাক ল্যাপটা দেখি। এই যে এটা এটা এটা, হ্যাঁ বাবা, চলাফেরা করে ধুলাবালি থাকে, রোদ থাকে, তো ওটা থেকে চোখটা একটু রক্ষা করার একটা ব্যাপার থাকে না, দেখতেও তো ভালো লাগে। এক্স্যাক্টলি, তোমার চোখের জন্য তো সানগ্লাস মানায় না। তুমি তুমি তোমার এই চোখে সানগ্লাস পরে আমি তো তোমার চোখ দেখতে পারবো না, বুঝতে পারতেছ না কেন? ওই জন্য আমি তাই এইগুলো সানগ্লাস পরবো না, আমার এই চোখ দেখার জন্য। মানে কেন সানগ্লাসের দরকার নাকি আজও? ঠিক আছে, নিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, নাও নাও, তুমি পরো, পরে দেখো কেমন লাগে। দেখতে ভালো না? ভালো করে কীভাবে দেখবো? তুমি তো চোখটা ঢাইকে, তুমি তো চোখটা ঢেকেই আসতো, তুমি তো বলতেছি।
সারাক্ষণ এক চোখ 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 অসহ্য। লাইটে দিয়ে দেন তো। দেন ভাই, এটা দেন, এটা দেন। এখন ভালো লাগছে, অনেক বেটার বেটার থেকে। থ্যাংক ইউ। থাকো। কি করো? সেলফি তুলি। কি দরকার সেলফি তোলার? কি দরকার মানে মানে আমাদের একটা গুড মোমেন্ট ক্যাপচার করে রাখি। কোনো দরকার নাই। আর এই জুস টুস খাওয়ার সময় সেলফি তুলতে আমার একদম ভালো লাগে না। প্লিজ মোবাইলটা রাখো তো। তুমি জুস খেও না তাহলেই তো হয়। ছবি তুলে নে। তুমি ছবি তুলে তো ছবিটা আপলোড দিয়ে দেবে, একটা আপডেট দিয়ে দেবে সাথে সাথে। আমি আপলোড দিতে যাব কেন? আমাদের একটা গুড মোমেন্ট আমি ক্যাপচার করে রাখতে পারি না? আর আমি তোমার সাথে সেলফি তুলতে চাইলে তুমি এরকম ইগনোর করো কেন? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমি আমার ফ্রেন্ডদের গেট টুগেদার ছেড়ে আমি তোমার সাথে দেখা করতে আসছি। এখন যদি তুমি ছবি তুলে আপলোড দিয়ে একটা আপডেট দিয়ে দাও, একটা চেক ইন দিয়ে দাও, তখন ওরা কি ভাববে বলো তো? আর আমার আব্বু আম্মু যখন দেখবে আমি সন্ধ্যা একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি, তখন তারা কি ভাববে? আমি ছবি ফেসবুকে দিতে যাব কেন? আমাদের একটা গুড মোমেন্ট আমি ক্যাপচার করে রাখতে পারি না? ঠিক আছে, ফাইন, ছবি তুলে রাখো। থ্যাংক ইউ। যে মানুষটার আমাকে একটা দিন না দেখলেই তার প্রাণটা ছটফট করত বলে শুনতাম, সে মানুষটার আজ সারাদিন একটা কোনো ফোনও নেই। ঘটনা কি? কি আজকে কি দেখা হবে না নাকি? নিশ্চয়ই দেখা হবে, আমি আসছি। ঠিক আছে, রাখছি। আচ্ছা, তুমি না বলতে
প্রতিদিন বিকাল 5টা বাজলেই আমাকে দেখার জন্য তোমার মনটা ছটফট করে। তা গতকাল থেকে আর করে না, তাই না? না, ঠিক তা না। তাহলে কি তোমার আসলে ডাক্তার সাহেবের সাথে দেখা করাটা বেশি দরকার, তাই তোমাকে আপাতত ডাকছি। তা অবশ্য ঠিক, উনি বেশ যত্ন করেই না আমার চোখের ট্রিটমেন্টটা করছেন। তবে চশমাটা আমি মনে ছাড়তে পারবো না, ওই তুমি তো জানো আমি আবার লেন্স পড়তে পারি না, লেন্স আমার ভীষণ অ্যালার্জি। আমি অনেক ভাবলাম, সেটাই বরং ভালো হবে। ডাক্তার সাহেবের কাছাকাছি থাকাটাই তোমার জন্য উপকারী হবে, আমার আর কি। আমি তোমার চোখের ছবি দিয়ে কাজ চালিয়ে নেব। ছবি দেখে কাজ চালিয়ে নেবে মানেটা কি? না মানে আমি বলছিলাম, আমার তো সব লেখালেখির ইন্সপিরেশন তুমি, আই মিন তোমার চোখ। তাই চিন্তা করছি আমার লেখার টেবিলের পাশে বড় করে তোমার চোখের একটা ছবি বাঁধিয়ে রাখলে খারাপ হতো না, ওটা দেখে দেখে ইন্সপায়ার হতাম, লিখতাম। আর তুমি তো জানোই সামনের বইমেলা আমি একটা উপন্যাস লিখতে যাচ্ছি, সো লেখাটাও কমপ্লিট হয়ে যেত তাহলে। তাহলে তো ভালোই হলো। আমি তাহলে আম্মুকে বলি ডক্টর সাহেবের প্রস্তাবটা বিবেচনা করে দেখতে। ওনাদের তো অলরেডি বাসায় দাওয়াত দেওয়া আছেই, ওনারা যেদিন বাসায় আসবেন হয়তোবা সেদিনই ডেটটা ফাইনাল করে ফেলবে। ডাক্তার সাহেব তোমাকে অনেক ভালো রাখবে, ওনার রেগুলার ট্রিটমেন্ট তুমি খুব ভালোভাবে পাবে, তোমার ওনার সাথেই থাকা দরকার। বুঝে শুনে বলছো তো, স্যাক্রিফাইস করছো না তো? হ্যাঁ না সেটা একদমই না। শোনো, শেষবারের মতো একবার দেখে নেবে নাকি? আমার মনে হয় কি এখন থেকে আমাদের কম দেখা সাক্ষাৎ হওয়া অথবা না দেখা হওয়াটাই ভালো। ওয়ালাইকুম সালাম আন্টি, ডেটের ব্যাপারটা কি কিছু ভেবেছেন? ভাবছি, মানে ভেবে ফেলবো। আন্টি আপনি ডেটটা কনফার্ম করে ফেললে বাকি সব ব্যবস্থা আমি করে ফেলবো, আপনাকে কোনো টেনশন করতে হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে না আমি দু একদিনের মধ্যে ভেবেই তোমাকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি হয়তো একটু তাড়াহুড়ো করছি, আসলে একটু দেশে বাইরে যাওয়ার কথা আছে তো। ও আচ্ছা, খুব ভালো। তো তার আগে যদি সব সেরে যেতে পারতাম তাহলে একটু বেটার হতো। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার খুব তাড়াতাড়ি তোমাকে জানিয়ে দেওয়া উচিত। আমি দু একটা দিন দেন নি? জি। ওকে, ভালো থেকো। ভালো থাকবেন, সালাম। আর শক্তি, কি টেনশন লাগছে আমার, কোথায় যায় বেটা? আয় শক্তি, কানে শুনিস না অথবা ডাক্তার। হ্যাঁ বলো। ওই যে ডাক্তার ফোন করেছিল রায়ন, ও কি বলল? বললো যে ডেট ফিক্স করেছে কিনা। তা তুমি কি বললে? বললাম যে ভেবে বলছি দু একদিনের মধ্যে। মা, এত ভাবা ভাবির কিছু নেই, যা করা যা হবার তা তো হবেই। বলছিস? কোনো টেনশন করো না মা, ঠিক হয়ে যাবে। পানি দে, পানি দে, পানি দে। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা
দেখো তো দেখো তো চুকে কি যে রোদ, তোমাকে সানগ্লাস খুলতে বললে খুলতে না, আমি যদি খুলে নিতাম তাহলে অবস্থা হতো না। আমার তো তোমার আসার পর থেকে চোখটা দেখতে ইচ্ছে করছে, এখন চোখটা দেখো না। এসব না ভালো লাগে না, এখন তো আমার নিজের চোখকে নিজেরই হিংসা হয়, কারণ তুমি আমার থেকে আমার চোখ দুটোকে বেশি মূল্য দাও। কি করবো, চোখ দুটো অনেক সুন্দর তো। হচ্ছে একটা কথা বলবো না আমার সাথে, কি করবো এত সুন্দর চোখ, আমি তো বলবো না। এদিকে আসো প্লিজ, সত্যি সেজন সাহেব, আপনার কাজের সময় আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না, ঠিক আছে। কি করছিলেন আপনি? গান গাইছিলাম। তা কোন গানটা গাইছিলেন? প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। যদি বুঝতেই পারতেন তাহলে বা কি করতে পারতেন? তাহলে আর প্রেমে পড়তাম না। এটা সম্ভব না, পৃথিবীর স্বাভাবিক কারো পক্ষে এটা সম্ভব হয়নি। মানুষ একজন আরেকজনের প্রেমে পড়বে এটাই স্বাভাবিক, আর যারা পড়েনি তাদের অন্য কোনো সমস্যা ছিল। হয়তো ঠিকই বলেছ, কিন্তু আমি আশা করবো আমার মতো সমস্যা যাতে পৃথিবীতে আর কারো না আসে। কি চশমা বিষয়ক সমস্যা? জি, কারো নাক নিয়ে সমস্যা, কারো নাকের উপর বসে থাকার চশমা নিয়ে সমস্যা, ঠিক আছে কি আর করার। জি, তা তো জিজি করছেন কেন সেজন সাহেব? আমি এখনো ডাক্তার সাহেবের বউ হয়ে যাইনি, আরও অনেক সময় আছে, আপনি চাইলেই যে কোনো সময় আমার সাথে দেখা করতে আসতে পারেন। তাতে কি লাভ, মন আরও বেশি খারাপ হবে। আপনার মন কি অনেক খারাপ? ও হ্যাঁ, আপনি তো ওই গানটা গাইছিলেন না, প্রেমের নাম বেদনা? ওটা বেদনা নয়, শব্দটা হবে বেদনা। ও শুনুন, আপনাকে না একটা প্রশ্ন করার জন্য ফোন করেছি। কি প্রশ্ন? আজ আমি আর আম্মু চোখের ডাক্তারের কাছে যাচ্ছি, আপনি যদি চান তাহলে আপনিও আসতে পারেন। আসলে কি, এই চোখের অপারেশনের আগে এটা হচ্ছে ডক্টরের কাছে লাস্ট চেকআপ, আপনার সাথেও দেখা হয়ে গেল আর ডক্টরের সাহেবের সাথেও আপনার পরিচয় হয়ে গেল। চোখের অপারেশনও করতে হচ্ছে? কাটাছিঁড়া করে যে চোখের কি অবস্থা হয় কে জানে। অবশ্য ডক্টর রাহেন বলেছেন উনি থাকবেন, তাই ভয় একটু কম। তবু আমার কি মনে হয় জানেন, চোখ এখন যতটা সুন্দর হয়তো অপারেশনের পর অতটা সুন্দর আর থাকবে না। রায়হানটা কি? কে আবার? ডক্টর রায়হান আই স্পেশালিস্ট। শুধু আই স্পেশালিস্ট বলে ভুল হবে, বলা উচিত ইয়াং হ্যান্ডসাম আনম্যারিড শেড ডক্টর, যার সাথে আমার বিয়ের কাঁচাপাকা দুই ধরনের কথাই হয়ে গেছে। কি হলো, বলছেন না কেন, আসবেন নাকি? তাহলে আপনি দেখতে পারতেন কি করে চোখের যত্ন নেওয়া হয়। ঠিক আছে, আমি আসবো। নাম্বার কিন্তু লাফাই কি নাম বলো? আপনি তো দেখছি খুব হতাশাবাদী দলের লোক। আমার তো মনে হচ্ছে শুধু প্রেম না, জীবনের প্রতি আপনি সব আশা ছেড়ে দিয়েছেন। আচ্ছা ফাইন, আমি আসবো। কটার সময় যাবে? ঠিক 6টায়, দেখা হচ্ছে তাহলে, ঠিক আছে? জি ঠিক আছে। আরেকটু, হ্যাঁ এই তো। ভেতরে আসতে পারি? আরে তুমি এসো এসো। ডক্টর, পরিচয় করে দিচ্ছি, আমার বন্ধু সেজান, আর উনি হচ্ছেন আমাদের আই স্পেশালিস্ট ডক্টর। ও স্যার, নাইস টু মিট ইউ, আমি ডক্টর রায়হান। আপনার কি চোখের সমস্যা? না না, ওনার চোখ ঠিক আছে, ওনার সমস্যা হচ্ছে মনে। না না, এখানে কিন্তু মনে চিকিৎসা করা হয় না, শুধুমাত্র চোখের চিকিৎসা করা হয়। আমার এক বন্ধু আছে, আমি সেখানে রেফার করে দিতে পারি।
সেজান, তুমি একটু বাইরে গিয়ে বসো, আমরা একটু পরে আসছি। হ্যাঁ দেখি, আইবলটা শিফট করো না, একটু লেফট লেফটে তাকাও। আর বলো না বাবা, তোকে তো মহা সমস্যা, অপারেশনটা করতেই হচ্ছে। আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না মা, এসব অপারেশন তো এখন হর হামেশাই হচ্ছে। চুপ কর তুই, আমার ভীষণ টেনশন হচ্ছে বাবা, চোখ বলে কথা তাই না? মা তুমি কোনো টেনশন করো না, তুমি বাসে চলে যাও, আমি সেজানের সাথে একটু পরেই ফিরছি, ও আমাকে ড্রপ করে দেবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আচ্ছা, চোখ ভীষণ সেন্সিটিভ একটা জিনিস। তারপর রায়হানকে তোমার কেমন লাগলো? অনেক হ্যান্ডসাম না? তুমি কি ডাক্তার সাহেব কি তোমার কি মনে হয়? আমার কাছে তো তাই মনে হয়। সে শুধু হ্যান্ডসাম না, বুঝলে? হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ কোয়ালিফাইড, হি ইজ স্ট্রং মোরাল এন্ড প্রফেশনাল পার্সোনালিটি। অলসো তার ফিউচার অনেক ব্রাইট, ওকে? তুমি কি তার সাথে আমার তুলনা করে বোঝাতে চাচ্ছ আমার অবস্থান কতটা দুর্বল? ও মা, তুমি এতক্ষণেও বোঝোনি, এত বোকা তুমি। হ্যাঁ তাই তো করছি, এতে যদি তোমার কিছু বলার থাকে তাহলে তুমি বলে ফেলতে পারো। বলো বলো। আমার কিছু আমি এখন এখান থেকে যেতে চাই। যাও, যদি যেতে চাও তো চলে যাও, মশা জোগানো। আমি তোমাকে ডাকিনি কিন্তু সত্যি, তুমি আমাকে ডেকেছিলে তাই আমি এখানে এসেছিলাম। ওকে সেজান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমাকে ডেকে এনে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। সেজান, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তোমার এখন যেখানে যেতে মন চায় তুমি এখন যেতে পারো, প্লিজ। বাচ্চাদের মতো কেন করছো? দেখ গেল না এক চোখে, দেখি আমি আমি ধরছি, আমি ধরছি। তুমি এখন একটা কাজ করো, এখানে হেলান দিয়ে চোখ একটু বন্ধ করো। তুমি কি স্বপ্ন দেখো? হ্যাঁ দেখি। কি দেখো স্বপ্নে? স্বপ্নের কথা বলতে নেই। বললে কি হয়? তখন আর স্বপ্নগুলো সত্যি হয় না। কিন্তু আমি তো আমার স্বপ্নের কথা তোমাকে বলতে চাই। কি স্বপ্ন দেখো তুমি? আমার প্রতিটি স্বপ্নে আমি তোমার চোখ দুটোকে দেখি। তুমি শুধু আমার চোখ নিয়েই থাকো তাই না? কি করব, তোমার চোখ দুটোকে খুব ভালোবাসি যে। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। একদম টেনশনের কিছু নেই,
অপারেশন সাকসেসফুল। সব ঠিক আছে, আমরা শুধু একদিন অবজারভেশনে রাখব। আপনি এখন চাইলেও দেখা করতে পারবেন না। সো আপনি বাসায় গিয়ে রেস্ট নেন, কোনো দরকার হলে তো ডাক দিবই। আচ্ছা তোর ভাইয়ের সাথে আগে কথা বলিনি, তারপর আসছি। কখনো আমাকে ভালোই বাসো, ভালোবেসেছ শুধু আমার চোখ দুটোকে। তুমি আমার চোখ দুটোই তোমার কাছে সব, আমার মেধা, ব্যক্তিত্ব, তোমার প্রতি আমার ভালোবাসা, এসব তোমার কাছে কিছুই না। তুমি তুমি কখন এসেছো? তার আগে বলো, তুমি ফোনটা ধরছিলে না কেন, আর ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? কার সাথে কথা বলবো আমি? কথা বলার মানুষ কি আমি একাই? গাধা কোথাকার! ডক্টর যদি আমাকে প্রপোজ করতো আমি তো বিয়ে করে ফেলতাম। কোথায় তুমি এসে বলবে তুমি তোমার চোখ দুটো আমাকে দিয়ে দেবে? আমি সারা জীবন তোমার চোখ দিয়ে দেখব, তা না তুমি বসে আছো আমার এই চোখের ছবিগুলো নিয়ে। তোমার চশমা কোথায়? আমার চোখের কিছু হয়নি, মার চোখের সমস্যা, তার জন্যই ডক্টরের কাছে যেতাম। সেখানে মাঝে মাঝে আমার চোখ দুটো একটু চেক আপ করিয়ে নিতাম। আজকে মার চোখের অপারেশন হলো। আন্টি আন্টি এখন কেমন আছে? ভালো, সেটা তোমার না জানলেও চলবে। তুমি আমার এই চোখের ছবিগুলো নিয়ে থাকো, আর সাথে করে চোখের এই খোলসটা নিয়ে থাকো। আমার সত্যিকারের চোখের দেখা তুমি জীবনেও পাবে না। শোনো, আসলে আসলে আমি একটা গাধাই, অথবা বলতে পারো প্রেমিকরা গাধাই হয়। তাদের বুদ্ধিমান হবার সুযোগটা থাকে না। শুনলাম, আর কিছু? আমার মনে হয় তুমি অন্ধ হলেও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি আসলে দেখতে চেয়েছিলাম আমার চোখ ছাড়া তোমার চলে কিনা। এখন তো এই ছবিগুলো দেখে মনে হচ্ছে আমার চোখ ছাড়াই তোমার চলবে। তুমি আমার চোখের ছবিগুলো নিয়েই পড়ে থাকো,
আসছি। সত্যি তোমাকে ছাড়া আমার চলবে না। তোমার মতো গাধাকে আমি জীবনেও বিয়ে করব না। জাফি আমি গেলাম, বাই। মানে কি আমার সাথে কোনো কথা না বলে তুমি চলে যাচ্ছ? শোন জাফি, তুই কখনো নিজের চোখকে নিজের শত্রু হতে দেখেছিস? না তো। আমি দেখেছি আমার নিজের চোখের কাছে আমার ভালোবাসা হেরে গেছে, এই ব্যক্তি আমি আমি হেরে গেছি। কিন্তু এসব কথা এখন কেন বলছো বলো তো? কি হয়েছে তোমার, এত মন খারাপ কেন? শুন, তোর চোখ দুটো না অনেক সুন্দর, তুই কিন্তু হেরে যাস না। আমার শুধু তোমার এই চোখ দুটোই লাগবে না, তোমাকে পুরোটাই লাগবে।